তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি কন্টাইয়ের সেরা পুজো, কন্টাই 2022 এর যে সেরা পুজো নান্দনিক ক্লাবে। নান্দনিক প্যান্ডেলটা কেমন হয়েছে তো আমি আগে ভিডিও করে দেখিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো, না থাকলে অবশ্যই যাও দেখো। তো চলো নান্দনিক ক্লাবটা কত সুন্দরভাবে ডিজাইন করেছে আর ভিতরে ঠাকুরের যা লুকটা সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো প্যান্ডেলটার যে অসম লুক দিয়েছে না সত্যি, পিছন থেকে দেখতে পাচ্ছো দেখ ভারতের মানচিত্র দেখা যাচ্ছে। তো চলো এই মানচিত্রটা কত সুন্দরভাবে দেখাচ্ছে আর ভিতরের যে প্যান্ডেলের লুকটা সেটা কত সুন্দর, তো এটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো সত্যি ভিডিও বানাবো কি, নান্দনিক ক্লাবে এসে পৌঁছে ঝর ঝরে বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি হয়েছে, পুরো জামা কাপড় দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছি। তো চলো নান্দনিক ক্লাবের যে ফাইনাল লুকটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো গাইস কন্টাই নান্দনিক ক্লাবের পক্ষ থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলটাকে কীভাবে তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের মেন থিম যে শিপ, শিপকে কেন্দ্র করে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। প্রথমেই দেখাই তোমাদের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, প্রথমেই যে শিবলিঙ্গটা, শিবলিঙ্গের মাথায় যে জল পড়ছে এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো চলো দেখাই, এখানে দেখেছি উপরে থেকে জল পড়ছে, জল ঝরে ঝরে পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে থেকে তোমাদের ভিডিও বানিয়ে দেখাচ্ছি। তোমাদের দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা কত বড়, এর উপর থেকেই জল পড়ে দেখতে পাচ্ছ এখান থেকেই, আর এখানে জলও দেখে আছে। তো চলো এর পিছনেই তোমাদের দেখাই ইন্ডিয়ার যে এত বড় ম্যাপ দেখতে পেয়েছো কত সুন্দর, চারধারে যে লাইটের যে কাজ করা হয়েছে কত সুন্দর দেখাচ্ছে তোমাদের, দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটের কাজ করা হয়েছে ভারতের মানচিত্র, তার চারপাশে দেখতে পাচ্ছ লাইটগুলোকে আমি তোমাদের দেখাই ভালো করে, দেখেছো কী সুন্দর লাইট ব্যবহার করা হয়েছে, আর যে কাঠের চারপাশে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে দেখছো কত সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়া ম্যাপ কন্টাইতে যে নান্দনিক ক্লাব তুলে ধরেছে। কাঠগুলোকে কত সুন্দরভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে, আর এখানে দেখতে পেয়েছো শিবের মন্দিরে গেলে আমরা যেমন মান্নাত করি, মানে কি দোয়া মাগি যাকে বলা হয়, মানে মনস্কামনা পূরণের জন্য যেসবগুলো করি মন থেকে চেয়ে যে ঢিল বা পাথরগুলো এগুলো বেঁধে দিই, এখানেও সেই রকম করা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে, আর লাইটের কাজ কত সুন্দরভাবে করা হয়েছে। তোমাদের আমি এখন প্যান্ডেলের ভিতরে নিয়ে যাবো, তো তোমরাই দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরে কীরকমভাবে কাজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে দেওয়ালের ওয়ালগুলোতে কীরকমভাবে যেমন মন্ত্র পড়া হয়েছে, এখানে একটা স্পিকার সেট করা হয়েছে দেখতে পাচ্ছ, এখানে সবসময় মন্ত্র পড়া চলছে, আর এখানে দেখো মূর্তিগুলো কত সুন্দর লাগছে দেওয়ালে, সত্যি একটা অসাধারণ লুক লাগছে, দেখেছো কত সুন্দর লাগছে। এপাশের দেওয়ালের এপাশের ওয়ালটা তো তোমরা দেখতে পেলে, আর এর পিছনেই তোমাদের দেখতে পাচ্ছি কত সুন্দর ডিজাইন করা হয়েছে, আর এখানে দেখতে পেয়েছো এই যে মুখোশটা কত বড় লাগছে তোমাদের, দেখতে পেয়েছো মুখোশটা কত বড়, সত্যি এটা অসাধারণ লাগছে। যে দেখতে পেয়েছো ঠাকুরের প্যান্ডেলটা, যেখানে ঠাকুর রয়েছেন আমাদের দেবী দুর্গা, সেই প্যান্ডেলটা কত সুন্দর দেখো কত সুন্দর। তো ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে যে ঠাকুরের প্রতিমাটা কেমনভাবে তৈরি করা হয়েছে, তো দেখতে পাচ্ছ উপরে ঠাকুরের উপরে যে কাজটা করা হয়েছে দেখতে পেয়েছো, পদ্ম ফুলের মতো যে লুকটা দেওয়া হয়েছে সত্যি অসাধারণ লাগছে। এখানে হচ্ছে আমাদের দেবী দুর্গা, কত সুন্দর লাগছে দেখো, কালার করা হয়েছে, কালো রঙের লুক দেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে, এখানে পুজো অর্চনা চলছে সেই জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর, আর ওয়ালটা আমি তোমাদের দেখাই কত সুন্দর ডিজাইনটা করা হয়েছে, ওয়ালের উপরে সাদা কাপড়ের কাপড় দিয়ে কত সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে। বৃষ্টি পড়ছে তবুও এখানে ভিডিও বানাচ্ছি আমি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো চলো একদম পিছন থেকে আমি এই প্যান্ডেলের যে আসল লুকটা
আমি তোমাদের সামনে তুলে ধরব। রাখবো তোমরা তো দেখতে পেলে প্যান্ডেলটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর প্যান্ডেলের চারপাশটা তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিতে চাই। দেখো কন্টাই নান্দনিকের পক্ষ থেকে যে আমাদেরকে এত সুন্দর একটা প্যান্ডেল উপহার দেওয়ার জন্য ক্লাবের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো আমি একদম পুরো বাইরে গিয়ে দেখাই যে প্যান্ডেলের লুকটা। চলো এখন বৃষ্টি কমে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। তো চলো, এটাই হচ্ছে কন্টাই নান্দনিক ক্লাবের যে মেন থিম, প্যান্ডেলের মেন থিম শিবকে নিয়ে। তো এই হচ্ছে শিবলিঙ্গ, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তো ভালো লাগলে কী করতে হবে তো জানো, ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো প্লিজ, ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো সবাই। তো টাটা, চো, বাই বাই।